আলম সাহেবের বাড়ির সামনে একটি কুয়ো ছিল, সেখান থেকে তারা পানি পান করত। বলা বাহুল্য যে আলম সাহেব ছিল নিতান্তই বোকা। আচ্ছা রোকাইয়া, আজ আমাদের মাদ্রাসার হুজুর ঘুমানোর আগে যে দোয়াটি শিখিয়েছে তা কি তুমি শিখতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ রুমা, আমি আজ আরো ভালোভাবে শুদ্ধ করে পড়তে শিখলাম জানো। তাছাড়া এই দোয়াটি অনেক আগে আমার বাবা মামাকে শিখিয়েছিল, তখন থেকে প্রতিদিন ঘুমানোর আগে দোয়াটি পড়ে তারপর আমি ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে ওঠার পর যে দোয়াটি পড়তে হয় না, সেটাও আমাকে বাবা মা শিখিয়েছেন। আচ্ছা রুমা, তুমি কি দোয়াটি শিখতে পেরেছো? না রোকাইয়া, আমি সম্পূর্ণ দোয়াটি শিখতে পারিনি। কোনো সমস্যা নেই রুমা, আমি যেহেতু দোয়াটি জানি তাই তুমি আমার সাথে হাঁটতে হাঁটতে দোয়াটি পড়তে থাকো, তাহলে আমারও চর্চা হবে আর তুমিও দোয়াটি শিখতে পারবে, কেমন? জাজাকাল্লা রোকাইয়া, তুমি দোয়াটি বলবে আর আমি তোমার সাথে মুখ মিলিয়ে পড়তে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে রোমা, চলো তাহলে আমরা বাড়ির পথে রওনা হই, আর দুজনে মিলে হাঁটতে হাঁটতে দোয়াটি পড়ি। ঘুমাতে যাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুদু ওয়া আহিয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া। এবার বলবো ঘুম থেকে ওঠার দোয়া, কেমন? আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা পাতামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই তো হয়েছে, মাশাআল্লাহ। ওহো রুম্মা, কি দুর্গন্ধ আসছে! হঠাৎ এরকম দুর্গন্ধ কোথা থেকে আসছে বলো তো? হ্যাঁ, আমিও তো গন্ধটা পাচ্ছি। আমার তো মনে হচ্ছে গন্ধটা ওই কুয়োর থেকে আসছে। আচ্ছা রুম্মা, এটা তো আমাদের কুয়ো তাই না? হ্যাঁ রুকাইয়া, এটা আমাদের কুয়ো। ওই কুয়ো থেকে পানি তুলে আমরা খাবার খাই, গোসল করি ও অজু করি। চলো তো আমরা একটু দেখি গন্ধটা আসলে কি ওই কুয়ো থেকে আসছে কি না। একি এত দেখছি কুয়োর ভেতর কিছু একটা মরে পড়ে আছে, আর এখান থেকে তো গন্ধটা আসছে। ঠিক আছে রোকাইয়া, তুমি আজ আসো, আমি তাড়াতাড়ি মা বাবাকে খবরটা দিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রুম্মা, কাল তবে তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আম্মু, তুমি কি জানো আম্মু, আমাদের কুয়োর ভেতর কিছু একটা মরে পড়ে আছে, আর সেখান থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। কি বলছো কি মা তুমি, তাড়াতাড়ি চলো তো একবার গিয়ে দেখি। ওগো, কোথায় আপনি? একটু বাহিরে আসবেন, শুনছেন? কি হয়েছে বিবি, আপনি এভাবে ডাকছেন যে? দেখুন না, আমাদের কুয়োতে একটা বিড়াল মরে পড়ে আছে আর কি দুর্গন্ধ ছড়াচ্ছে। এই পানি তো আমরা এখন পানও করতে পারবো না, আর তাছাড়া এই পানি দিয়ে এখন বোধহয় অজুও করা যাবে না। কি করি বলুন তো? কি বলছেন বিবি, বিড়াল? বিড়াল এর মধ্যে কিভাবে পড়লো? আচ্ছা যাই হোক, আপনি ঘরে যান, আমি একটু ইমাম সাহেবের কাছে যাই, দেখি উনি কি পরামর্শ দেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন কিন্তু। আসসালামু আলাইকুম। এরপর আলম সাহেব চলল ইমাম সাহেবের কাছে। ইমামের সাথে দেখা হলো মসজিদের পাশের রাস্তায়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম,
আলম সাহেব, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি মনে করে আসলেন আলম সাহেব? ইমাম সাহেব, আপনার কাছে একটা ফতোয়া নিতে আসলাম। আসলে আমার কুয়োর মধ্যে একটা বিড়াল মরে পড়ে আছে, পানিতে বেশ দুর্গন্ধও পাওয়া যাচ্ছে। এখন কি এ পানিতে গোসল বা উজু করা যাবে? না, ও পানি নাপাক হয়ে গেছে। কি বলছেন হুজুর? তাহলে এখন উপায় কি করব এখন? উপায় একটাই আছে, তা হলো কুয়ো থেকে 40 বালতি পানি তুলে ফেলে দিতে হবে। তাহলেই কি কুয়োর পানি পাক হয়ে যাবে? হ্যাঁ, তাই তো হওয়ার কথা। এরপর আলম সাহেব সেখান থেকে চলে যায় এবং বাড়ি ফিরে 40 বালতি পানি কুয়ো থেকে তুলে ফেলে দিল। কিন্তু তবুও দুর্গন্ধ একটুও কমছে না। কি ব্যাপার বলুন তো? আপনি তো 40 বালতি পানি ফেলে দিলেন, তবুও তো কিছুতেই দুর্গন্ধ কমছে না। তাহলে কি হুজুর আমাকে ভুল ফতোয়া দিল? না, কালকে আবার আরেকবার যাব হুজুরের কাছে। পরের দিন আলম সাহেব আবারও গেলেন ইমাম সাহেবের কাছে এবং গতদিনের সব কথা ইমাম সাহেবকে খুলে বললেন। এমন তো হবার কথা নয়। শুনুন, আপনি আবার 40 বালতি পানি ফেলে দিন, এবার দেখুন কি হয়। এরপর আলম সাহেব সেখান থেকে চলে আসলেন। তারপর আবারও কুয়ো থেকে 40 বালতি পানি তুলে ফেলে দিলেন। এ কি, আজও তো দুর্গন্ধ কমছে না, বরং আরো বাড়ছে। না, হুজুর আমাকে এসব কি ফতোয়া দিল? এরপর আলম সাহেব বাধ্য হয়ে আবারও ইমাম সাহেবের কাছে গেলেন। কি ব্যাপার হুজুর, এ কেমন ফতোয়া আপনার? দুর্গন্ধ তো কমেই না, বরং আরো বাড়ছে। আপনার বালতি কেমন, বড় না ছোট? বড় বালতি। তাহলে গুনতে ভুল হয়নি তো আবার? মোটেই না, আমি পানি তুলি আর আমার স্ত্রী গুনে। ঠিক আছে, আবারও 40 বালতি পানি ফেলে দিন, এবার আশা করি দুর্গন্ধ দূর হয়ে যাবে। এরপর আলম সাহেব আবারও একই কাজ করলেন, কিন্তু তাতেও কোনো রকম ফায়দা হলো না। এরপর তিনি বিরক্ত হয়ে আবারও ইমামের কাছে গেলেন। হুজুর, আপনার ফতোয়া কোনো কাজেই দিচ্ছে না, নিশ্চয়ই আপনার ফতোয়ায় কোনো গলদ আছে। এসব কথা শুনে ইমাম সাহেব খুব হাসলেন এবং কুয়োটা দেখতে চাইলেন। আলম সাহেব তাকে কুয়োর কাছে নিয়ে গেলেন। এরপর ইমাম সাহেব দেখলেন কুয়োর ভেতরে সাদা সাদা কি যেন ভাসছে। ওটা কি আসলাম সাহেব, সাদা সাদা দেখা যাচ্ছে? কি জানি, মনে হয় ওই বিড়ালটাই হবে। আরে সে কি, আপনি বিড়াল তুলে না ফেলেই বালতি বালতি পানি ফেলে দিয়েছেন? বিড়াল তো আপনি তুলতে বলেননি হুজুর। বড় বোকা আপনি, সেটাও কি বলতে হবে? ভেঙ্গে না বললে আমরা কিভাবে বুঝবো? আমি তো আর অত শিক্ষিত নই। বলা বাহুল্য যে ডাক্তার, মুফতি ও বিচারকদের উচিত অবস্থা ভালোভাবে বুঝে একদম সূক্ষ্মভাবে ব্যবস্থা নেওয়া, অন্যথায় ব্যবস্থা নিষ্ফল হয়ে যায় অথবা হিতে বিপরীত হতে পারে। এই ছোট্ট গল্পটি দ্বারা আমরা বুঝতে পারলাম বিজ্ঞদের উচিত যথাযথ তদন্ত করে যে কোনো সমস্যার সমাধান করা। জিমতে জামালুন, জামালুন অর্থ উট, হাতে হিমারুন, হিমারুন অর্থ গাধা, খতে খুবচুন, খুবচুন অর্থ রুটি, ডালতে দিন, দিন অর্থ ধর্ম, জালতে জীবন, জীবন অর্থ চিতাবাঘ, রতে রিচকুন, রিচকুন অর্থ খাদ্য, যাতে জাকাতুন, জাকাতুন অর্থ জাকাত। বেশ কিছুক্ষণ থেকে তো পড়াশোনা করছি, তুষিকে তো কোথাও দেখতে পারছি না। তুষি আবার রান্নাঘরে ঘোরাঘুরি করছে না তো? একবার গিয়ে ব্যাপারটা দেখে আসি। তুষি, তুষি, কোথায় তুমি? তুষি, আমি তোমাকে খুঁজছি, কোথায় তুমি? ইয়া আল্লাহ, এই তুষি তো রান্নাঘরে নেই। তাহলে তুষি কোথায় গেল? আমি যান, ও আমি যান, কোথায়, কোথায় আপনি? কি হয়েছে মা, তুমি আমাকে কেন ডাকছো?
আমি ঘরে কিছু কাজ করছিলাম। আসলে হয়েছে কি আমি জান, আমি আমার তুষিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে কি আপনি কোথাও দেখেছেন? না মা, আমিও তো অনেকক্ষণ ধরে তুষিকে কোথাও দেখছি না, হয়তো আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। সে যাই হোক, তুমি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করেছো তো? জি আমি জান, আমার সব পড়াই কমপ্লিট। মাশাআল্লাহ, খুবই ভালো কথা। তাহলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? তোমার বাবা খুবই ব্যস্ত, বাসায় ফিরতে নাকি তার অনেক লেট হয়ে যাবে। আমাকে ফোন করেছিলেন আর বলেছে তুমি আর আমি যেন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। এবার চলো মা, খাবার খাবে চলো। রুকাইয়া তার মায়ের সাথে খেতে বসে, খেতে বসেও তার মন যেন খাবারের দিকে একদম ছিল না। সে বারবার তুষিকেই খুঁজছিল, কিন্তু তবুও তুষির কোনো সাড়া শব্দ নেই। রুকাইয়া তার খাবার শেষ করে নিজের ঘরে চলে যায়, আর বিছানায় বসতেই সে কারো আওয়াজ শুনতে পায়। ইয়া আল্লাহ, এ তো আমার তুষির শব্দ, কিন্তু আমার তুষি কোথায়? আওয়াজটা তো বিছানার উপর থেকে আসছে, একবার দেখি তো। মাশাআল্লাহ, আমার তুষির কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, আর দেখতেও খুব গুলুমুলু। ও তুষি, তুমি এখানে ছিলে, আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আজ তো আমি আমার তুষির সাথে নতুন তিনটা মেহমানও পেয়েছি, আলহামদুলিল্লাহ। আম্মি জান, ও আম্মি জান, একটু আমার ঘরে আসুন, একটা গুড নিউজ আছে আপনার জন্য। সে কি মা, কিসের গুড নিউজ আছে? আপনি একটু আমার বিছানার দিকে দেখুন আম্মি জান। একে কি তুষি কি না বাচ্চা দিয়েছে? মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে বাচ্চাগুলো। জি আম্মি জান, দেখতে খুবই সুন্দর। আমি তুষিকে কত খুঁজেছি, কিন্তু আমি কোথাও তুষিকে খুঁজে পাইনি। আর তাছাড়া আমি তো বুঝতেই পারিনি যে তুষি আমার বিছানায় শুয়ে আরাম করছে। ওর হয়তো শরীরটা খুব খারাপ করছিল, তাই না আম্মি জান? এভাবেই তুষিকে নিয়ে সেই রাতটি কেটে গেল। ভোরবেলা রুকাইয়া উঠে ফজরের সালাত আদায় করে নিল। এদিকে তুষির ছোট্ট ছোট্ট ছানারা রুকাইয়ার নামাজ পড়ার তরিকাগুলো মনোযোগ দিয়ে দেখছিল। দেখতে দেখতে রুকাইয়ার মাদ্রাসার সময় হয়ে যায়। রুকাইয়াকে ডাকতে তার সহপাঠীরা চলে আসে। আসসালামু আলাইকুম রুকাইয়া। ওয়ালাইকুম আসসালাম রুমা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? রুকাইয়া, তুমি এখনো এই তুষিকে নিয়ে বসে আছো? তুমি মাদ্রাসায় যাবে না? হ্যাঁ হ্যাঁ রুমা, যাবো তো। তার আগে তোমাকে আমাদের বাসার নতুন মেহমানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আয় 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 পুষ পুষ পুষ, আয় আয় পুষ পুষ পুষ। কোথায় কোথায় তোরা, কোথায় তোরা গুলুমুলু ছানারা? বুলবুল তুল 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 তুল, তাড়াতাড়ি আয়। রুকাইয়ার এমন মিষ্টি ডাক শুনে তুষির তিন ছানা সেখানে চলে আসে। মাশাআল্লাহ, তুষির কত সুন্দর তিনটা বাচ্চা হয়েছে, কত কিউট দেখতে। ইচ্ছে করছে সারাদিন ধরে এদের সাথে খেলা করি, কিন্তু আমাদের তো সামনে পরীক্ষা, এখন বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। তাই চলো রুকাইয়া, এখন আমরা মাদ্রাসায় যাই। রুমা এবং রুকাইয়া মাদ্রাসায় চলে যায়। ছুটির পর রুকাইয়া বাসায় ফিরে দেখে তার মামাতো বোন রাবিয়া এসেছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আর তাছাড়া তুমি কখন এলে? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ, আমি একটু আগেই আসলাম রুকাইয়া। তুমি তো মনে হচ্ছে মাদ্রাসা থেকে এলে, তা তোমার লেখাপড়ার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপু, জানো আপু, আমাদের বিড়ালের তিনটা বাচ্চা হয়েছে, খুব সুন্দর দেখতে। আমি ওদের নাম রেখেছি বুলবুল টুল টুল আর টুল টুল। ওহ, তার মানে এগুলো তোমারই বিড়াল? সরি রুকাইয়া,
আমি একটু আগেই তোমার তুষি আর ওর বাচ্চাদের বাইরে বের করে দিয়েছি। ইয়া আল্লাহ, এসব আপনি কি বলছেন আপু? আপনি এমন কাজ কেনই বা করেছেন? কারণ তোমার বেড়াল খুব বাজে। আমি যখন খাবার খাচ্ছিলাম তখন তারা খাবার চাইছিল, আমি খাবার দেইনি বলে তখন হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, তাই তো আমি ওদেরকে বের করে দিয়েছি। রুকাইয়া রাবেয়ার এমন কথা শুনে আর এক মুহূর্তও দেরি করেনি, সে তুষি আর তার ছানাদের খুঁজতে বের হয়। বাড়ি থেকে কিছু দূর যেতেই রুকাইয়া দেখে রুমা একটি বাটিতে দুধ রেখে দাঁড়িয়ে আছে আর তুষি তার ছানাদের নিয়ে দুধ পান করছে। ও রুমা, তুমি সত্যি আমার খুব ভালো বন্ধু, জাযাকাল্লাহ খায়রান। এই বলে রুকাইয়া তুষি আর তার ছানাদের বাড়িতে নিয়ে আসে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা রাবেয়া দেখে তার বিছানার ওপর ছানা তিনটি বসে আছে। এটা দেখে তো রাবেয়া ভীষণ রেগে যায়। উফ, ডিসকাস্টিং, এরা আমার বিছানায় কি করছে? খালা যে কেন এদের বাড়ি থেকে বের করে দিচ্ছে না কে জানে। আজই এই বাড়িতে তোদের শেষ দিন, কুচ্ছিত চৌকালা বদমাশ বেড়াল। এই বলে রাবেয়া বিড়ালের বাচ্চাগুলোকে একটা জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসে। এদিকে তুষি রুকাইয়ার কাছে এসে অঝরে কাঁদছিল। ইয়া আল্লাহ, তুষি তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? তাছাড়া তোমার ছানারা কোথায় তুষি? তুষি তো চুপচাপ কেঁদেই চলেছে। এদিকে রুকাইয়া আশেপাশে খুঁজে দেখল তুষির একটা ছানাও বাড়িতে নেই। তারপর সে রাবেয়ার ঘরে চলে গেল। আসসালামু আলাইকুম আপু, আপনি কি আমার তুষির ছানাদের কোথাও দেখেছেন? হ্যাঁ, আমিও স্টুপিড বেড়ালের বাচ্চাদের জঙ্গলে ফেলে এসেছি। এখন বাড়ির পরিবেশ ভালো থাকবে, আর ওই বাচ্চাগুলো কুকুর শিয়াল হয়তো খেয়ে নিয়েছে। ইয়া আল্লাহ, এ আপনি কি করেছেন আপু? আস্তাগফিরুল্লাহ, আপনি এত নির্মম একটা কাজ কি করে করতে পারলেন? এসব বাদ দাও তো রোকাইয়া, এসব বিড়াল টিড়াল আমি একদম সহ্য করতে পারি না। শুধু বাড়ির খাবার খাবে আর বাড়িঘর অগাছালো নোংরা করবে। আস্তাগফিরুল্লাহ আপু, ইসলামে পশু পাখিদের সঙ্গে যথাসম্ভব দয়াশীল আচরণ করার শিক্ষা দেওয়া হয়েছে। তুমি যা করেছো তা খুবই জঘন্য কাজ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এসব পাক শক্তিহীন প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাছাড়া পশু পাখিদের প্রতি দয়া দেখানো হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত আপু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো প্রাণীকে দয়া দেখানোর মধ্যেও সওয়াব রয়েছে। তাছাড়া যে প্রাণীদের কষ্ট দেয় আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন, এসব করা তোমার একেবারেই ঠিক হয়নি। তুমি কি একবারও ভেবে দেখেছো আপু, তোমাকে মামি থেকে আলাদা করে জঙ্গলে ফেলে আসলে তোমার কতটা কষ্ট হতো? ঠিক তেমন কষ্ট এখনো ছানাদের হচ্ছে। আর তুমি কি না ওদেরকে তুষির থেকে আলাদা করে দিলে? ওর মায়ের অবস্থা কেমন হচ্ছে তা কি তুমি জানো? দেখো, তুষির দিকে একবার তাকিয়ে দেখো, আমাদের তুষি এখনো কাঁদছে। রোকাইয়া, তুমি তো ঠিক কথাই বলেছ বোন, আমি একদম বুঝতে পারিনি মাছারা ছানাদের কতটা কষ্ট হবে। চলো এক্ষুনি বাচ্চাদের আনতে যাই। এরপর তুষি রুকাইয়া আর রাবেয়া সেই স্থানে যায় যেখানে রাবেয়া বাচ্চাদের ফেলে রেখে গিয়েছিল। তারা গিয়ে দেখে ছানাগুলো ক্ষুধার জ্বালায় ম্যাও ম্যাও করছে আর কাঁদছে। অতঃপর তুষি তার ছানাদের কাছে যায়। তুষিকে পেয়ে ছানারাও যেন আনন্দে মেতে ওঠে।